দেখা স্পর্শ হয়ে থমকে থাকা দুস্থ বর্ণ মলিন কাগজে ছায়া বধাগ্রে ধরে রাখা অন্ধ ক্লান্ত ব্যস্ত থাকা বাহুতে মরছে ধরা সহজে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সে যেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সে যেই ছিলাম ভালো তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হয়ে থমকে থাকা দুস্থ বর্ণ মলিন কাগজে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা আপনারা জানেন যে আজকে আমি অন্যরকম একটা ভিডিও বানাইলাম আর আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে একটা নতুন ভিডিও দিতে চাইলাম সো আজকে আমি খাদিম পাম অয়েল বাগানো আইছি আপনারা কিছু সৌন্দর্য ভিউ দেখার চেষ্টা করবো সো আমার লগেও থাকবো আপনারা Emotional suicide. You know it's a knife or eye. গাইস আপনারা এখন দেখরা এখানে অনেক পাম অয়েল গাছ আছে সো আমরা জানি যে এখানে পাম অয়েল গাছ দিয়ে আমরা তেল বানানো হয় পাম অয়েল যে তেল আছে ওটা বানানো হয় সো আপনারা দেখরা আমার আশেপাশে অনেকগুলো পাম অয়েল গাছ আছে সো দেখিলেও আপনারা অনেকগুলো পাম অয়েল গাছ আছে তো সো দেখতে থাকা পাম অয়েল গাছ Feel it in my veins tonight Emotional suicide You know it's a knife or eye
সো গাইস, আশা করি সবার কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর নেক্সটে আরো ও ধরনের ভিডিও পাইতে হইলে আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করবা। আর আজকেও পর্যন্ত আপনার সাথে আমি বিদায় নিলাম। তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হয়ে থমকে থাকা দুস্থ বর্ণ মলিন কাগজে ছায়া পথ আঁকড়ে ধরে রাখা অন্ধ ক্লান্ত ব্যস্ত থাকা বাহুতে মরছে ধরা সহজে আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো আমি ভণ্ড সেজেই ছিলাম।